ready for that. This is ABC News, AGT Live. কাশ্মীরে সন্ত্রাসবাদীদের এই যে বীভৎস আক্রমণ, তাতে আমাদের কেন্দ্রীয় পুলিশ বাহিনীর যে জওয়ানরা জীবন দিলেন, এটা শহীদান বলে আমি মনে করি। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সুখসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছে। পত্রপত্রিকায় যা দেখছি, এ ধরনের একটি আক্রমণ হতে পারে সে সম্পর্কে আমাদের যে গোয়েন্দা দপ্তর, তাদের তরফ থেকে আগাম সতর্ক বাণী ছিল, এটা পত্রপত্রিকায় ভাষ্য বেরিয়ে এসছে। বিষয়টা ভালো করে তদন্ত করে দেখা দরকার। যদি তাই হয়, তাহলে এই যে বিরাট একটা সংখ্যক জওয়ানদের নিয়ে সড়ক পথে অনেকগুলো গাড়িকে একসাথে করে অবশ্যই নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে যাওয়ার লক্ষ্যে তারা শুরু করেছিলেন তাদের যাত্রা, এটার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আর কি কি ব্যবস্থা গ্রহণ করা সুযোগ ছিল, এবং যদি সুযোগ থেকে থাকতো তাহলে সেগুলো গ্রহণ করা হয়েছে কিনা। যদি না হয়, তাহলে এর জন্য কারা দায়ী সেটা চিহ্নিত করা যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা, এই আক্রমণের মধ্য দিয়ে আমাদের দেশের যে একতা সংহতি, তাকে দুর্বল করার একটা চেষ্টা, আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার প্রয়াসও কিন্তু এর মধ্যে আছে। বিশেষ করে আজকের পত্রিকা যা দেখলাম, জম্মু কাশ্মীরের কোনো একটা এলাকাতে বিশেষ সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছেন বিশেষ শক্তির দ্বারা, এবং উস্কানিমূলক কার্যক্রম সেখানে চালাবার চেষ্টা হচ্ছে। যদি তাই হয়, এটা বন্ধ হওয়া দরকার, এবং একে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া উচিত না। আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের একতা সংহতি সম্প্রীতি সুরক্ষিত করা, সব অংশের মানুষের মধ্যে যে সহমত
একসাথে চলা এটার উপর যোগ দেওয়া, তা না হলে পর এই আক্রমণের মধ্যে দিয়ে যারা আমাদের দুর্বল করতে চাইছে, আমাদের একতাকে খান খান করার চেষ্টা করছে, তাদের কিন্তু শুরু হয়ে যাবে। কাজেই সেই দিক থেকে জাতীয় নেতা, নেতৃত্ব, কেন্দ্রের সরকার, বিভিন্ন রাজনৈতিক দল সমস্ত ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এই বিষয়টাতে গুরুত্ব দেওয়া দরকার, নজর দেওয়া দরকার। আজকের দিনে এর বাইরে কিছু বলার নেই। This is ABC News, HD1.